এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস মানে যার মধ্যে দিয়াসা আছে। দিয়াসা কার মধ্যে আছে? দিয়াসা আছে শুকুরের মধ্যে। আল্লাহ রাসূল বলতেছেন দায়ুস জান্নাতে যাবে না, মানে দায়ুস মানে যার মধ্যে দিয়াসা আছে তাকে বলা হয় দায়ুস। দিয়াসা কার মধ্যে আছে? শুকুরের মধ্যে আছে। তথা যার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে যাবে, যার ব্যবহার শুকুরের ব্যবহারের মতো হয়ে যাবে, যে আর মানুষ থাকবে না শুকুর হয়ে যাবে, সে জান্নাতে যাবে না। শুকুরের যেমন লজ্জা বোধ নাই, শুকুরের যেমন ইতস্ত বোধ নাই, শুকুরের যেমন আত্মমর্যাদা নাই, শুকুরের যেমন আত্মসম্মান নাই, যারা নিজের বাড়িতে বেপর্দার সুযোগ দিয়েছে তাদের রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে, যার মা যার বউ যার স্ত্রী বেপর্দা হয়ে চললে তার বিন্দু মাত্র ইতস্ত বোধ সৃষ্টি হয় না তার রক্তের মধ্যে, তার মনের মধ্যে। তার রক্ত আর শুকুরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা আমিনা আল্লাহ রাসূল বলে গেছেন। এই জন্য আপনি শুকুর হওয়া থেকে বাঁচুন। আপনি দায়ুস হলেন মানে শুকুর হয়ে গেলেন, কেননা পৃথিবীতে একমাত্র দায়ুস প্রাণী, একমাত্র দায়ুস প্রাণী হচ্ছে শুকুর, যার আত্মমর্যাদা বোধ নাই, যার রক্তে দিয়াসা আছে। এই জন্য যারা শুকুরের গোস্ত খায়, যারা শুকুরের গোস্ত জন্ম থেকে মরা পর্যন্ত খায়, শুকুরের চর্বি যারা জন্ম থেকে মরা পর্যন্ত খায়, তার সামনে তার স্ত্রীর সাথে পরপুরুষ যদি জেনায় লিপ্ত হয় তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, এটা পরীক্ষিত, কেননা তার রক্ত পুরোটাই শুকুরের রক্ত হয়ে গেছে, সে শুকুর খেয়ে জীবনযাপন করেছে। আর একমাত্র পৃথিবীতে দায়ুস প্রাণী শুকুর। ঠিক কোনো পুরুষ যখন দায়ুস হয়ে যায়, কোনো পুরুষ যখন শুকুরের মতো হয়ে যায়, কোনো পুরুষের রক্ত যখন শুকুরের রক্ত হয়ে যায়, তখন সে বাড়িতে নিজের মেয়েকে বেপর্দায় চলতে চায়, চলতে দেয়, নিজের স্ত্রীকে বেপর্দায় চলতে দেয়, নিজের মাকে বেপর্দায় চলতে দেয়, কেননা তার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে, এটা আল্লাহ রাসূল বলেছেন। অতএব যুবক, আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হওয়ার চেষ্টা করো।